পোস্টারের পোস্টারে সরগরম রাজনীতি, এবার সরগরম হাবড়া। পড়ল পোস্টার অমিত শাহর নামে, বাংলাদেশের কাণ্ডের পেছনে অমিত শাহ রয়েছে, এভাবেই পড়ল পোস্টার। কদিন আগে হাবড়ার বিধায়ক সহ হাবড়া পৌরসভার পৌর প্রশাসক কোঅর্ডিনেটরের সন্ধান চেয়ে পোস্টার পড়েছিল, সোশ্যাল মিডিয়ায় ঝড় উঠেছিল। এবার তার পাল্টা, দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সহ বিজেপির নেতা, হাবড়া বিধানসভার বিজেপি প্রার্থী রাহুল সিনহা, অন্যান্যদের পোস্টার পড়ল। হাবড়া পৌরসভার কাছে একটি বেসরকারি নার্সিংহোমের বাউন্ডারি দেওয়ালে ছজন বিজেপি নেতার নামে পোস্টার। সেই পোস্টারে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সহ বিজেপি নেতা ভাস্কর দাস, পরেশ দাস, রাহুল সিনহা ইত্যাদি এদের নামেও লেখা রয়েছে। পোস্টারে লেখা, পুজোর 10 দিন আগে চোরাপথে বাংলাদেশে প্রবেশ করেছেন এরা মোবাইল ছাড়া। কেন বাংলাদেশে প্রবেশ করেছে তার তদন্ত হওয়া দরকার। সন্ধান জানাবার ঠিকানা বিজেপির পার্টি অফিস, চাঞ্চল্য হাবড়া জুড়ে। আপনার নামে পোস্টার পড়েছে, আপনি মোবাইল ফোন বাড়িতে রেখে বন্ধ করে বাংলাদেশ গেছেন, ওখানে গিয়ে যে ঘটনাটা ঘটছে, যে দাঙ্গা বা যে হিংসা হচ্ছে, তার সঙ্গে আপনি জড়িত, এমনই একটা লেখা পোস্টার আছে, কি বলবেন আপনি? এটা হচ্ছে ওদের কালচার, কাদের তৃণমূলের কালচার, এটা ওরা এসব করতে অভ্যস্ত, যার জন্য নিজেরা মানে দোষ থাকার জন্য অপরকে দোষারোপ করছে, এটা পোস্টার আকারে। আর দেখুন, আমার কাছে আপনাদের মতোই আরও কিছু সাংবাদিক বন্ধু আমার কথাটা বললেন যে এরকম কিছু পোস্টার শুধু হাবড়া পৌরসভাতে না, হাবড়ার বিভিন্ন জায়গাতে করেছে, সাধারণ পাবলিক নিশ্চয়ই মেরেছে পোস্টারগুলো, কারণ সত্যিকারে তো খুঁজে পাওয়া যাচ্ছে না। গত বিধানসভা নির্বাচনে জ্যোতিপ্রিয় মল্লিককে হারাবার জন্য স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তিনি দিল্লি থেকে উড়ে এসেছিলেন, হাবড়ায় সভা করেছিলেন, প্ল্যাকার্ড দিয়ে পুরো একদম সারা যশোর রোডটা একদম ভর্তি করে দিয়েছিলেন, যেন একটা গুজরাট বানিয়ে দেওয়ার চেষ্টা করেছিলেন। আর রাহুল সিনহা এর আগে তো অনেকবার হেরেছেন, তারপরে আবার হাবড়ায় এসেছিলেন, হাবড়ায় জিতবেন। আর বিজেপির তো মন্ত্রিসভা তৈরি হয়ে গেছিল, দিলীপ ঘোষ মুখ্যমন্ত্রী হবেন আর রাহুল সিনহা গুরুত্বপূর্ণ একটা মন্ত্রী হবেন।